আজকে রাত পোহালে অর্থাৎ আজকে এখন 31 জানুয়ারি রাত প্রায় 12:10 কম 12 অর্থাৎ কালকে সকালে রাত পোহালেই বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক একটা দিন হতে যাচ্ছে, সেটি হচ্ছে হিরো আলমের নির্বাচন। আপনারা জানেন যে বগুড়ার যে উপনির্বাচন, সেখানে প্রার্থিতা করছে বহুল আলোচিত সমালোচিত সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হিরো আলম। সেই হিরো আলমকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু আমার ধারণা হিরো আলম এই যাত্রায় হয়তো মিনিস্ট্রি মানে মেম্বার অব পার্লামেন্ট অর্থাৎ এমপি বা সংসদ সদস্য সেটা বাংলাদেশে হয়েই যাবে। আমার বাজি হিরো আলমের পক্ষে। এবং এই হিরো আলম যে এমপি হতে যাচ্ছে বা সংসদ সদস্য হতে যাচ্ছে বা এই ধরনের মানে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে তার পিছনে এবং কেন তার এমপি হওয়া উচিত বা কোন বিষয়টি তাকে এমপি হওয়ার জন্য সবচেয়ে বেশি সাহায্য করতে পারে সেই বিষয় আজকের ভিডিওতে আমি তুলে ধরব। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে হিরো আলম আসলে বাংলাদেশের জন্য একটি এক্সপেরিমেন্ট। তাকে নিয়ে অনেক হাসাহাসি থাকলেও শেষ পর্যন্ত কিন্তু তার যে মানে মানে তার যে ঘটনাগুলি সেটি কিন্তু খুবই মানে খুবই একটি পজিটিভ ভাবে দেখা যায়, শুধুমাত্র নেগেটিভ না, নেগেটিভ ভাবে দেখা যায় যে তার তাকে দেখতে ইজ নট অ্যাপারেন্টলি গুড লুকিং এবং তার ভাষা জ্ঞান উচ্চারণ লেখাপড়া এই ধরনের বিষয়ে তার ঘাটতি রয়েছে। তার ঘাটতি নাই কোথায়? তার ঘাটতি নাই, তার সততার কোনো ঘাটতি নাই। তার যে চেষ্টা, অধ্যবসায়ের যে কথাবার্তা আমরা বই পুস্তকে পড়ি সেই বিষয়ে কিন্তু হিরো আলমের বিন্দু মাত্র কোনো ঘাটতি নেই। তার ঘাটতি নেই কি? তার ঘাটতি নেই স্বপ্ন দেখাতে। মানুষের যে স্কাই লিমিট বলে যে আমার স্বপ্ন আকাশ সমান, সেই স্কাই তার যে স্বপ্ন, তার মতো একজন তৃণমূলের মানুষ। কারণ আপনারা হিরো আলমের যে বিষয়ে সব ধরনের ইনফরমেশনই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আপনারা জানেন যে সে তার জীবনটা মানে ছোটবেলা থেকেই খুবই দুঃখ কষ্টের মধ্যে চলে গিয়েছে। কারণ তার বাবা ছোটবেলাতেই দ্বিতীয় বিয়ে করার পরে একদিন মধ্যরাতে তাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয়। তার মায়ের সাথে নানি বাড়িতেও তার জায়গা হয় না এবং সেই নানি বাড়ি থেকে আসার পথে ক্ষেতের ভিতরে একটি ছোট্ট কানের দুল পুড়িয়ে পেয়েছিল এবং সেটি 800 টাকায় বেচে তার জীবন যুদ্ধে অবতীর্ণ। চানাচুরওয়ালা, তারপরে বিভিন্ন বাদাম বিক্রি, এমন কোন কাজ নেই সেই হিরো আলম করেনি। শেষ পর্যন্ত সিডির দোকান দেওয়া, কিস্তির টাকা তুলে সিডির দোকান দেওয়া, ডিশ আলম, এই ধরনের বিভিন্ন তার যে অধ্যবসায় এবং তার যে ডেডিকেশন, তার যে ট্রাইং, এটা আসলে খুবই অ্যাবসুলিট, খুবই অ্যাবসুলিটলি খুবই মানে আসলে মানে প্রশংসার দাবিদার। এই ধরনের মানুষ বাংলাদেশে আসলে খুব বেশি একটা পাওয়া যাবে না। তারপরে সে যখন ভাইরাল হলো, তারপরে না সে আসলে এই যে ডিজিটাল প্রোডাক্ট। এখন আমি বলছি যে কেন হিরো আলমের আসলে জেতা উচিত। আপনারা জানেন হিরো আলম এর আগেও একবার কিন্তু নির্বাচন করেছে, যদিও বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনী ব্যবস্থা নিয়ে অনেক বেশি বিতর্ক তৈরি হয়ে রয়েছে। মানুষ কিন্তু এই যে ব্যবস্থাগুলোকে আসলে ঠিক ভালোভাবে গ্রহণ করছে না। মানুষ বেশিরভাগই মিডিল ক্লাস মানুষ রাজনীতি বিমুখ বা রাজনীতি থেকে মুখ সরিয়ে নিচ্ছে বিভিন্ন বর্তমান বাস্তবতায়। সেক্ষেত্রে হিরো আলমের মতো একজন অশিক্ষিত এবং সেই ধরনের একদম তৃণমূল থেকে উঠে আসা জাতীয় পর্যায় পর্যন্ত যে আলোচিত সেই লোক কিন্তু 2018 সালেও নির্বাচন, সেই এমপি ইলেকশন একবার কিন্তু করেছে এবং সে কিন্তু প্রতিবাদ করেছে। সেই যে বিতর্কিত ভোট, সেই ভোটে বাংলাদেশের খুব যেই কয়েক জায়গায় প্রতিবাদ হয়েছে, প্রার্থীরা ভোট কেন্দ্রে বা তার এলাকায় ঘুরে বেরিয়েছে, হিরো আলম কিন্তু তাদের মধ্যে একজন ছিল। সেইবার যদিও সে ব্যর্থ হয়েছে, তারপরে কিন্তু সে মাঠ ছেড়ে চলে যায় নাই। সেই জন্যই বলছি তার যে অধ্যাবসায়, তার অধ্যাবসায়ের কাছে আসলে বাংলাদেশের বর্তমান বিদ্যমান রাজনীতিবিদদের আসলে কেউ তার সমকক্ষ নেই। এই বিষয়টি থেকেও আমি তার জন্য শুভকামনা জানাতে পারি। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, আসলে বর্তমান যে আওয়ামী লীগ রিজিম চলছে সেটি সেই 2009 শুরুতে যে শুরু হয়েছে, আর 14 বছর শেষে 15 বছরে পড়েছে। এবং আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, তার মধ্যে কিন্তু ডিজিটালাইজেশন বা ডিজিটাল করা, সবকিছুকে ডিজিটালাইজেশন করা তাদের নির্বাচনী ইশতেহার ছিল। এবং হিরো আলম বর্তমানে সেই আওয়ামী লীগ রিজিমই যেভাবেই চলুক, বিতর্কিত পন্থায় যদিও চলছে, তারপরও হিরো আলম এমনভাবে তৈরি হয়েছে আমাদের সামনে, তার ইমেজ তৈরি হয়েছে পুরো ডিজিটাল প্ল্যাটফর্মে, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে। এই ধরনের লেখাপড়া, ডিগ্রি ছাড়া কথা বলতে না পারা এবং এই ধরনের মানুষও যে এই জাতীয় পর্যায় পর্যন্ত এবং আইন প্রণেতা হিসেবেও যদি আসতে
পারে সেটি কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের জন্য একটি টেস্ট কেস। যদিও এই ডিজিটালাইজেশনের পক্ষে এবং বিপক্ষে নানা ধরনের মত কিন্তু আমাদের মধ্যে রয়েছে। ডিজিটালাইজেশন ভালো কি খারাপ এই বিষয়টার আগে দেখতে হবে যে এই যে রাজনীতির ক্ষেত্রে, আমি শুধু বাংলাদেশের মানে কথা বললে হবে না, যে সাউথ এশিয়া বা পুরো ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও যদি আমি রিসার্চ করি তাহলে খুব বেশি মানুষ পাওয়া যাবে না যে এই ধরনের যোগ্যতা নিয়ে এই ধরনের উচ্চ পর্যায় পর্যন্ত গিয়ে সে কিন্তু মিনিস্টার মানে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি বা ল মেকার যাই বলেন সেটি হওয়ার চেষ্টা করছে এবং একবার অলরেডি সে করে ফেলেছে। এবং এই যে এই মানে এখন যে উপনির্বাচনে যে প্রার্থী হয়েছে তাকে কিন্তু তার প্রার্থিতা কিন্তু বাতিল করে দিয়েছিল, কিন্তু সে তার মতো একজন লোক সেই লেভেল থেকে হাইকোর্টের শরণাপন্ন হয়ে তার প্রার্থিতা ফিরে পেয়েছে এবং ফুল দমে তার ক্যাম্পেইন চালিয়েছে রাত পোহানোর পরে তার ইলেকশন। এবং আমার ধারণা সেই ডিজিটাল আওয়ামী লীগের মানে ডিজিটাল বাংলাদেশের যেই মানে নির্বাচনী পলিটিক্যাল ইস্তেহার নিয়ে দেশ মানে শাসিত হচ্ছে আওয়ামী লীগের দ্বারা, আওয়ামী লীগের জন্য একটি টেস্ট কেস হতে পারে যে এই ডিজিটাল ফরম্যাট থেকে একজন উঠে এসে যে সে কিনা মানে এমপি তাদের মানে তাদের মানে পার্লামেন্টে একজন প্রতিনিধি, অবশ্যই 15 বছর টাইম, 14 বছর কিন্তু চলে গিয়েছে, এই 15 বছরের মধ্যে ডিজিটালি ফর্মড হয়েছে, ডিজিটালি উৎপাদিত বা ডিজিটাল মানে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছে এই ধরনের ল মেকার এই 15 বছরের মধ্যে কিন্তু নেই। একমাত্র এই যে সুযোগ এসেছে হিরো আলমের কাছে। সো ডিজিটালাইজেশনের যে খারাপ ভালো সেই দিকে আলোচনা না করে ডিজিটাল মাধ্যম থেকে প্রাপ্ত একজন প্রার্থী যে কিনা এমপি হতে চায় তাকে আসলে মানে তাকে পাশ করে দেওয়ার জন্য সব ধরনের মানে ট্রান্সপারেন্সির সাথে ভোট নিয়ে যে ধরনের বিতর্ক রয়েছে সেসবের ঊর্ধ্বে রেখে সাইডে রেখে হিরো আলমের এই টেস্ট কেস মানে তাকে মানে তার প্রতি আসলে পাবলিকের যে যে তার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং তার মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ফাংশনালি সেটা কতটুকু ফাংশন করে সেটি দেখার জন্য কিন্তু গবেষকদেরও একটি ভালো বিষয় হবে হিরো আলমের এই যে দুই নির্বাচন, সেই নির্বাচনে যদি সুষ্ঠুভাবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোটের আয়োজন করে প্রশাসন। বন্ধুরা, আরেকটি বিষয় এই ভিডিওতে না বললেই নয় এবং এটি শেষ বিষয় হবে, হিরো আলমের যে হিরো আলম যে সাবজেক্ট সেই সাবজেক্টকে শুধুমাত্র দেশের গণমাধ্যম বা এই যে মানে যারা মানে কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে ইন্ডিভিজুয়ালি এবং বিজনেস যারা করে এবং দেশের মেইন স্ট্রিমের গণমাধ্যম যেসব রয়েছে তারা সহ তার দেশের গণ্ডি পেরিয়ে ইন্ডিয়াতেও তাকে নিয়ে কিন্তু চর্চা হয়েছে। শুরুতে যখন সে ভাইরাল হলো তখন কিন্তু সবচেয়ে ভালো যারা রোস্টার রোস্টিং ভিডিও যারা করে ইন্ডিয়ার ক্যারিমিনাটি আপনারা জানেন অনেকে, সে কিন্তু হিরো আলমকে রোস্ট করেছিল এবং তার সেই ভিডিওতে 10-12 বিলিয়ন বা 20 মিলিয়ন বা 30 মিলিয়ন ভিউ অলরেডি হয়ে গিয়েছে। এবং বর্তমান প্রেক্ষাপটে যে আলোচনার কেন্দ্রবিন্দুতে হিরো আলম এসেছে এবং এরপরে হিরো আলম মাঝে মধ্যেই কিন্তু একটি কন্টেন্টের বিষয় হয়ে দাঁড়ায় কারণ সে নিজেই একটি কন্টেন্ট এবং সেটি লুফে নিতে কিন্তু কেউ ভুল করে না। প্রত্যেকটি বাংলাদেশের আমি যদি মিডিয়ার কথাই ধরি, মেইন স্ট্রিম মিডিয়া অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টার বলেন বা যমুনা টিভি, এনটিভি, আর টিভি বা সব ধরনের মেইন স্ট্রিম যেসব মিডিয়া রয়েছে তারা হিরো আলমকে নিয়ে একাধিক কন্টেন্ট বানিয়েছে এবং প্রত্যেকটি কন্টেন্টের যে রিচ সেটি আসলে মানে মানে বলে বোঝানোর মতো না, মিলিয়নের নিচে কোনো রিচ নেই এবং সবচেয়ে কম সময়ে মিলিয়ন ভিউস কিন্তু কামিয়ে ফেলেছে এই ধরনের মূল ধারার গণমাধ্যম। এবং এই যে ইউটিউব এবং ফেসবুকের যে এই ধরনের ভিউ বাণিজ্য এটি কিন্তু চারটি খানি কথা নয়, সে হিরো আলমকে সাবজেক্ট করে যে এত ধরনের কন্টেন্ট তারা এই যে ইলেকশন উপনির্বাচনে যে সে মানে ক্যান্ডিডেন্সি মানে প্রতিদ্বন্দ্বিতা করছে তারপর থেকে যে কন্টেন্ট ক্রিয়েশনগুলো হয়েছে হিরো আলমের মধ্যে প্রচুর কন্টেন্ট ক্রিয়েট হয়েছে এবং সে কেউ কিন্তু হিরো আলমকে প্রমোট করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করেনি। এই মিডিয়াতে আমার হালকা পাতলা ডিজিটাল প্ল্যাটফর্মে হালকা পাতলা কিছুটা প্রাইমারি নলেজ রয়েছে, আমি জানি যে যে ভিউজের যে ব্যবসা মেইনস্ট্রিম মিডিয়া হিরো আলমকে নিয়ে করেছে সেখানে কিন্তু 1 মিলিয়ন ভিউ ইউটিউবে মানে কিন্তু মানে কম টাকা নয়, প্রায় হচ্ছে যে মানে তার ভিডিও রিটেনশনের উপর যদি নির্ভর করে যদি 8-10 মিনিটের ভিডিও বানিয়ে থাকে এবং 1 মিলিয়ন ভিউ হলে মিনিমাম প্রায় হচ্ছে যে $900 থেকে $1,000 কিন্তু চলে আসে। আমি এই ভিডিওটা বড় হয়ে যাবে আমি চাইলেই কিন্তু বিভিন্ন ধরনের যারা ভিডিও তৈরি করে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিডিওর ইনকাম মনিটাইজেশনের যে পলিসি রয়েছে এবং কত টাকা ইনকাম হয় আমি কিন্তু দেখাতে পারতাম, কিন্তু আমি আমার মানে আমি যতটুকু জানতে পেরেছি এবং আমি জানি আমি কারণ এই ভিডিওতে আমি কিছুটা পড়াশোনা করেছি ইউটিউব স্টুডিওতে বা মানে ফেসবুক স্টুডিওতে, সেখানে
কিন্তু বড় ভিডিও হইলে যেই ভিডিওগুলোর মিলিয়ন্স ভিউ হয়ে যায় তারা কিন্তু প্রায় হাজারখানেক ডলার এক ভিডিও থেকেই চলে আসে। তাহলে আপনি চিন্তা করেন যে কত কত অসংখ্য ভিডিও মেইনস্ট্রিম মিডিয়ায় কত কোটি কোটি টাকা এই হিরো আলমকে দিয়ে হিরো আলমকে সাবজেক্ট করে অলরেডি কামিয়ে ফেলেছে। এবং এই সব কিছুতেই আমি আসলে টেস্ট কেস হিসেবে এবং ডিজিটাল বাংলাদেশ যে আসলে বর্তমান ক্ষমতাসীন দলের একটি রাজনৈতিক এজেন্ডা ছিল তার টেস্ট কেস হিসেবে হলেও প্রশাসনের হিরো আলমের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকায় এটিকে আসলে মানে একটি এক্সপেরিমেন্টাল হিসেবে জিনিস হিসেবে নিয়ে তার নিরপেক্ষ ভোটের আয়োজন করার আশা করছি। সেই বিষয়টি মানে মানে ব্যবস্থা করা হবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এই যদি ডিজিটালি ভাইরাল এবং ফাংশনাল কতটুক মানে প্র্যাকটিক্যাল বা বাস্তবে তার কতটুক ইম্প্যাক্ট ফেলে সেই বিষয়টি কিন্তু বোঝা যাবে কালকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করলে হিরো আলম কতটুক ভোট পাচ্ছে এবং কি হচ্ছে। আমার ধারণা আমার তার জন্য সর্বশেষ তাকে শুভকামনা জানিয়ে আমার ধারণা হিরো আলম হয়তো এই দুই আসনের মধ্যে কোনো একটা আসনে জিতেই যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিরো আলমের মতো যে যে সৎ যোগ্য সততার অবশ্যই আমরা মানে সততাকে অবশ্যই আমাদের প্রশংসা করতে হবে বা তার পাশে থাকতে হবে। হিরো আলমের অন্য শিক্ষাগত যোগ্যতা বা ভালো বাচনভঙ্গি না থাকলেও তার কিন্তু বাটপারি করার কোনো টেন্ডেন্সি এই পর্যন্ত ধরা খায়নি। কারণ আমাদের ক্রিয়াশীল রাজনীতিবিদরা বেশিরভাগই ধান্দাবাজ এবং তারা খুবই বিতর্কিত এবং আপনারা জানেন যে কি পরিমাণ চোর বাটপারি টাকা পাচার এসবের সাথে জড়িত। তার থেকে এই হিরো আলমের মতো একজন চানাচুরওয়ালা সিডিওয়ালা বা সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল হয়ে কিছুটা করে খাচ্ছে তার মতো লোক ল মেকার বানিয়ে আসলে আমাদের দেখা উচিত যে কি অবস্থা হয়।